কান্ধার সাবেক সংসদ সদস্য আব্দুল কাদের খানের বাড়িতে অভিযান চালিয়ে গুলি ভর্তি ম্যাগজিন সহ একটি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। গত রাত 12:30টার দিকে উদ্ধার হওয়া পিস্তলটি এমপি লিটন হত্যায় ব্যবহার হয়েছে বলে দাবি পুলিশের। এর আগে অস্ত্রের সন্ধানে বুধবার দুপুর 1:30 থেকে রাত 9:30 পর্যন্ত চলে অভিযান, কিছু না পাওয়ায় তা স্থগিত করা হয়। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাত 10:30 থেকে ফের শুরু হয় অভিযান। আজ আবারও অভিযান শুরু করবে পুলিশ। ইতিমধ্যে তার বাড়ির আঙ্গিনার মাঝখানে, আঙ্গিনার পাশে দেওয়াল ঘেঁষে মাটির নিচে তার দেওয়া তথ্য মতে আমরা একটি অস্ত্র উদ্ধার করতে পেরেছি এবং আরেকটি অস্ত্রের ম্যাগজিন, গুলি ভর্তি ম্যাগজিন পাওয়া গেছে এবং আরও তথ্য আছে যেগুলো আমাদের অভিযান অব্যাহত আছে। শুধু রাজনৈতিক উচ্চাভিলাষী নয়, সুন্দরগঞ্জের সাবেক এই এমপি নানা কারণে লিটনের উপর ক্ষুব্ধ ছিলেন। সে কারণে ছাপরহাটি এলাকার নিজ বাড়িতে বসে হত্যা পরিকল্পনা করেন তিনি। অংশ হিসেবে তিনি অস্ত্র চালানোর প্রশিক্ষণ দিয়েছিলেন খুনিদের। হত্যার পর খুনিরা সেখানেই দুটি অস্ত্র লুকিয়ে রাখে। কিলিং মিশনের বিনিময়ে খুনিদের দেয়া হয় 7 লাখ টাকা। আদালতে 164 ধারা স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে লিটন হত্যার আদ্যোপান্ত এইভাবেই জানিয়েছেন গ্রেপ্তার 3 যুবক। বাড়ির মালিক সাবেক এমপি আব্দুল কাদের খান। সুন্দরগঞ্জের প্রত্যন্ত এলাকা ছাপরহাটি গ্রামের এই বাড়িতে বসেই তিনি এমপি লিটন হত্যার পরিকল্পনা করেন। উনি মাঝে মধ্যে এখানে আসতেন এবং ওনার এই দীর্ঘদিনের পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য যাদের সাহায্য সহযোগিতা নিয়েছেন তাদেরকে উনি প্রশিক্ষণ দিতেন। এই হত্যাকাণ্ডে গ্রেফতারকৃত শাহিন, হান্নান ও মেহেদি আদালতে 164 ধারায় দেয়া জবানবন্দিতে আরও জানায় এমপি লিটন কাদের খানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দুদকের কাছে দিয়েছিলেন। রাজনৈতিক লাভালাভের পাশাপাশি এই ক্ষোভও হত্যা পরিকল্পনার অন্যতম কারণ। আমরা সম্ভাব্য সকল দিকেই মাথায় রাখতেছি। আপনারা জানেন যে আমরা জানতে শুরু করছি, আশা করি যদি এই ধরনের সংশ্লিষ্ট থাকে সেটাও আমরা পেয়ে যাব। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানিয়েছে সাবেক সংসদ সদস্য আব্দুল কাদের খান এই কক্ষে বসেই তাদেরকে প্রথম অস্ত্র চালানোর প্রশিক্ষণ দিয়েছিলেন আর সেই সময়ে তার হাত থেকেই একটি গুলি ছিটে বেরিয়ে যায় যার ছিদ্র এখানে দেয়ালে। হত্যাকাণ্ডে কাদের খানের বৈধ অস্ত্রের পাশাপাশি দুটি অবৈধ অস্ত্র ব্যবহৃত হয়। ওনার কাছে আরও দুটি দেশি তৈরি অস্ত্র ছিল যেটা ঘটনাস্থলে ব্যবহার করা হয়েছে, সেখানে নেওয়া হয়েছিল, কিন্তু সেই দুটো অস্ত্র এখন আমরা পাইনি। সেই অস্ত্রের সন্ধানে এই অস্ত্রটা ঘটনার পরে একই বাড়িতে নিয়ে আসা হয়েছিল, বাড়িতে রাখা হয়েছিল, এখন আমরা খুঁজছি যে কোথাও লুকিয়ে রেখেছে কিনা। আসামিরা জবানবন্দিতে আরও জানায় তারা কাদের খানের বাড়ি থেকেই ঘটনার দিন লিটনের বাড়িতে যায়, হত্যার পর এই বাড়িতেই প্রথম আশ্রয় নেয়, পরে সেখান থেকে চলে যায় গাইবান্ধা শহরে। করেন সংসদ সদস্য লিটন হত্যার মূল পরিকল্পনাকারী ছিলেন জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য কাদের খান। আমাদের প্রাপ্ত সাক্ষ্য প্রমাণ বিশ্লেষণ করে আমরা যে জিনিসটা পাইলাম যে এই ঘটনার পিছনে মূল পরিকল্পনাকারী ছিলেন সুন্দরগঞ্জের সাবেক সংসদ সদস্য ডাক্তার কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল কাদের খান। তিনি আরো বলেন কাদেরের পরিকল্পনা ও অর্থায়নে মেহেদি হাসান, শাহিন, হান্নান ও রানা নামের 4 ব্যক্তি লিটনকে খুন করে বলে দাবি করেছেন দলটির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ। দুপুরে রংপুর পর্যটন কেন্দ্রে দলীয় নেতাদের নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে একথা বলেন তিনি। আমাদের দলের সে না কিছু জানে না, উনি আমাদের সাথে 3 বছর যোগাযোগ করেন, সাবেক এমপি ছিল, এমপি তো অনেক 3 বছর ধরে যোগাযোগ নাই, আমরা স্বামী পাটরকে দিয়েছি, উনি আমাদের দলে আছেন।